ঘুম থেকে উঠে মিথ্যে কথা, লাইক যে আমি পড়ে আছি ওই আছো স্যার অমুক জায়গায় আছে। এখন আমাকে অনেক ফ্রেন্ড মানে যারা চাকরির জন্য ঘোরাফেরা করে এখন ফোন দেয়, মানে ডিরেক্ট ফোন দেয়, কত টাকা ইনকাম করিস? হ্যাঁ অবশ্যই, মেয়ে হিসেবে যেহেতু আরও পর্দা করি সেখানে বাধা ছিল, বলে যে মেয়ে মানুষ কিসের আবার কম্পিউটার, বিয়ে হবে সংসার করবে। বেসিক্যালি ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ যে গ্রুপটা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বিগেস্ট একটা গ্রুপ, প্রায় 5 লাখের উপরে মেম্বার। এবং একদম শুরু থেকে আমাদের ইন্টেনশনটা ছিল, যারা একদম নতুন ফ্রিল্যান্সার বিভিন্ন ধরনের স্ট্রাগল ফেস করে বা এমন একটা জায়গায় আটকে যায় ওই জায়গা থেকে আসলে ওভারকাম করার মতো কেউ থাকে না, সো ওই জায়গাটাতে যাতে আসলে সবাই সবাইকে হেল্প করতে পারে। তারা ফ্রিল্যান্সার থাকে, তাদের নিজে নিজে ব্যাকএন্ডে কাজ করার একটা প্রবণতা থাকে, তারা যে নেটওয়ার্কিং করবে বা সবার সাথে দেখা করবে এরকম অপরচুনিটি খুব কম হয় বা তাদের টেন্ডেন্সিও থাকে না। এই জিনিসটা ব্রেকডাউন করার জন্য আমাদের এই প্রোগ্রামটা এনএফকন 2023, এবং আই হোপ এই যে 3000 মানুষ নিয়ে এত বড় একটা প্রোগ্রাম এটা এশিয়ার মধ্যে হয় নাই এত ফ্রিল্যান্সারদেরকে নিয়ে। জবের পাশাপাশি প্রথমে ফ্রিল্যান্সিং করতাম, পরবর্তীতে ধীরে ধীরে জব ছেড়ে দিয়ে পরে ফ্রিল্যান্সিং চলে আসে এখন টোটালি। ঘুম থেকে উঠে মিথ্যে কথা, লাইক যে আমি পড়ে আছি ওই আছো স্যার অমুক জায়গায় আছে, আবার কনভেন্স বিলে আমি খরচ করছি 3000 টাকা, আমাকে উঠাতে হতো 4000 টাকা। যেমন আমার বাসা খিলক্ষেতে, আমি অফিস করতাম গুলশানে, এমনও হয়েছে যে আমি বাসা ফেরার পথে খিলক্ষেত না নেমে উত্তরা চলে গেছি ঘুমাইতে ঘুমাইতে, কারণ ঘুম হতো না রাত্রে। মানে এই যে বিভিন্ন কারণে আমি এই সেক্টর থেকে বের হলাম, যে না যেহেতু আমার মানে আমি একটা স্কিল গ্রো করছি, সেই স্কিলটা যদি আমার এটা থেকে যদি বেটার হয়, মানে টাকা থেকে মানে স্যালারি থেকে শুরু করে আমার স্বাচ্ছন্দ্যবোধ ফ্রিডম সব কিছু মিলে, দেন ধীরে ধীরে এখানে আসছে। এখন আমাকে অনেক ফ্রেন্ড মানে যারা চাকরির জন্য ঘোরাফেরা করে এখন ফোন দেয়, মানে ডিরেক্ট ফোন দেয়, কত টাকা ইনকাম করিস? টাকাই যদি আগে মুখ্য বিষয় হয় তাহলে এখানে পসিবল না। মানে আগে রাখতে হবে আপনাকে আত্মবিশ্বাস যে আমি কিছু করতে পারবো। বাংলাদেশের প্রেক্ষাপটে লাইক আমাদের এখন মোর দেন সবারই 6 ডিজিট ইনকাম আছে ইনশাল্লাহ। মানে আমার ক্যারিয়ার বলতে এখন ফ্রিল্যান্সিংই, মানে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংই করতে আসছি। না না, শুরু থেকে পরিবার আমাকে একদমই সাপোর্ট করে নাই, যেহেতু আমি গ্রামের একজন মেয়ে। তো আমি যখন বলছিলাম যে আমার মাকে বলছিলাম যে আমাকে একটা কম্পিউটার কিনে দেওয়ার জন্য, আমার বাড়িতে কেউ রাজি ছিল না, বলে যে মেয়ে মানুষ কিসের আবার কম্পিউটার, বিয়ে হবে সংসার করবে। তো আমি চেষ্টা করতে থাকি, আমি অলরেডি 2.5 বছর আমি ট্রাই করি আর কি, 2.5 বছর আমার কোনো সফলতা আসে নাই একদমই। আমি নিজেও একদম ট্রায়াড, আমার ফ্যামিলিও আশা চাইরেই দিছে যে ওর দ্বারা কোনো সম্ভব হইব। তো ইনশাল্লাহ 2.5 বছর পরে আমার একটা প্রথম একটা অর্ডার আসে ফাইবার থেকে, ওটা ছিল $15 একটা অর্ডার ছিল। তো ফার্স্ট যে অর্ডারটা আসে এরপর থেকে মানে আমার অর্ডার আসতেই থাকে, আর পিছনের দিকে তাকাতে হয় না। এখন তো একজন সফল, ঠিক না, সফল হওয়ার পরে কোনো সমস্যা হয় নাই, সফল হবার আগে অনেক কিছুই ফেস করতে হয়েছিল আমাকে। যেমন মেয়ে সারাদিন মানে রুমের ভিতরে বসে বসে কম্পিউটার চাপাচাপি, মোবাইল চাপাচাপি, এগুলো মানে ফ্যামিলিও কেউ সাপোর্ট করতো না, আবার গ্রামবাসী বা এলাকা সবাই বলে যে মেয়ে মানুষ সারাদিন ঘরের ভিতরে বসে বসে কী করে, পড়াশোনা পাশাপাশি কিছুই করতে পারে না আর কি। তারপর যখন 2015-তে আমি বিয়ে করছি তখনও আমার সমস্যা হয়নি, কারণ আমার হাজব্যান্ডও একজন আনাদার ফ্রিল্যান্সার, সো দুজনে মিলে হচ্ছে মানে আমাদের কাজটা বেশ ভালোই যাচ্ছিলো। আর এখন বাচ্চা নিয়ে একটু প্রবলেম হয়, তারপরে দুজনে মিলে যেহেতু কাজটা করি শেয়ারিংয়ে আমাদের তেমন একটা প্রবলেম হয় না, কারণ অনেক সময় বিয়ে হলে মনে হয় কি আর আমার হয়তো প্রফেশনটা হবে না, তো সেক্ষেত্রে নিজেকে হেল্পলেস না মনে করে যে আমি ফ্রিল্যান্সিং করেও আমার ক্যারিয়ারটা করতে পারি, নিজেকে একটা জায়গা তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আমি সবাইকে অ্যাডভাইস করবো যে যদি সময় থাকে তাহলে একটু হলেও শিখে রাখার জন্য, শিখতে তো সমস্যা নেই। আমি হচ্ছে ডিভিশনে আপু, যে ডিভিশন ভিত্তিক দিয়েছে তো একজন মেল একজন ফিমেল, আমাদের খুলনা ডিভিশন। কখনো খুশিতে গেছে আবার কখনো মানে খুবই খারাপ অবস্থায় গেছে। কেন হয় ফাইবার একটা অ্যালগোরিদম, কারণ ফাইবারে যদি কেউ কাজ করে ওইটা এক সময় আসে যে ওইটা ডাউন হয়, র্যাঙ্ক থেকে চলে যায়, আবার যারা নতুন আছে ওদেরকে আবার দেয়, ওদেরকে র্যাঙ্কে নিয়ে আস। আমি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে ওয়ার্ডপ্রেস নিয়ে। ফ্রিল্যান্সিং জগৎটা হচ্ছে ধৈর্যের একটা সেক্টর, ওইখানে যদি কেউ আসে যে মানে এসে ইনকাম করে ফেলবে ওইরকম যদি হয় তাহলে তার জন্য এটা মার্কেট প্লেস না, ওইখানে ধৈর্য ধরতে হবে, দেন একটা সময় আসবে তারপর ওইখান থেকে ইনকাম হতে করতে পারবে। আমি হচ্ছি ইবা রহমান, আর আমি পেশায় একজন ফ্রিল্যান্সার এবং আমি একজন 3D আর্টিস্ট। আসলে আমি প্রথম কম্পিউটার আমার হাতে পাই 2010 সালে, যখন আমি ক্লাস 8-এ পড়ি। তারপর থেকে 2012-র দিকের কথা হবে, তখন থেকে আমি সিডি কিনে আনতাম, সেই সিডিতে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও থাকতো, মানে যেটাকে আমরা 2D বলে থাকি। আসলে বাধা বলতে
আমরা খুব সহজেই সব কিছু পেতে চাই। আমরা চাই যে 3 মাসের একটা শর্ট কোর্স করব, 6 মাসের একটা শর্ট কোর্স করব, তারপর $1,000। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর এক্ষেত্রে আমাদের নিজেদের প্রতিবন্ধকতা আমরা নিজেরাই, অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ডস। এমনও কিছু মানুষ আছে যাদের কিনা আপনি মাসে $10,000-$20,000 দেখবেন, কিন্তু সেক্ষেত্রে যদি আমি আমার কথা বলতে চাই, যখন আমি টুডিতে ছিলাম তখন ইনকামটা বেশ কম ছিল, এখন মোটামুটি ভালোই। মান্থলি দেখা যাচ্ছে মার্কেট প্লেস থেকে $1,000 মতো আসছে, আর মার্কেট প্লেসের বাহিরে এমনিতেই ফুল টাইম ক্লায়েন্ট আছে, তাদের কাছ থেকে আরও দেখা যাচ্ছে 60%-70% চলে আসছে। প্রথমত যদি ডেডিকেটেডভাবে আসার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আসার জন্য আমি সাজেস্ট করবো, কারণ বর্তমানে যারা আসতেছে ম্যাক্সিমাম তারা ডেডিকেটেডভাবে আসতে চাচ্ছে না, অর্থাৎ তারা চাচ্ছে একটা শর্ট টার্মে নিজেকে সেটেল করতে, যেটা হওয়া উচিত না, কারণ আমাদের সবসময় লং টার্মে চিন্তা করা উচিত, কারণ লং টার্মে আমরা রেজাল্টটা পাই। যারা এই সেক্টরে আসে তারা মোস্টলি কম্পিউটারের সাথে ভালো সম্পর্ক থাকে বলে আসে, এবং যদি এমন কেউ থাকে যার সাথে একদম কম্পিউটারের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে ওনারা ওই বিষয়ক আগে একটা কোর্স করে তারপর আসাটা বেটার। কোর্স মানে কী বিষয়ক? বেসিক কম্পিউটার টাইপসের, তবে এই বিষয়ে তারাই ভালো পারে যাদের সাথে কম্পিউটার একটা ভালো অলরেডি সম্পর্ক আছে, কারণ ম্যাক্সিমাম যারা বয়সে গেছে তারাই আসে, আর একটা বয়সের পর ওই বিষয়টা আয়ত্ত করা একটু টাফ হয়ে যেতে পারে।